দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে 11 জেলায় মৃতের সংখ্যা 23 আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 57 লাখের বেশি মানুষ। এখনও পানিবন্দী 12,38,000 পরিবার। তবে নদনদীর পানি কমার ধারা অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ত্রাণ সচিব বলছেন, সমন্বয়হীনতার কারণে সবার কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের কথা বলেছেন। কোন কোন বিষয়ে সংস্কার হবে সেটারও কিছু কিছু আভাস তিনি দিয়েছেন, তবে নির্বাচন নিয়ে রোডম্যাপ ছিল না। প্রধান উপদেষ্টা এ বিষয়ে খুব দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। রবিবার রাতে সচিবালয়ে ঘেরাও ও সংঘর্ষের ঘটনায় 4,000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় এই মামলা হয়েছে। এতে 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। দাবি আদায়ে রবিবার রাতে সচিবালয় ঘেরাও করেন আনসার সদস্যরা। খবর শুনে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। এমনকি শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিও ছোড়েন তারা। পরে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্ররা আনসার সদস্যদের মোকাবেলা না করলে সচিবালয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারত। আনসারদের দাবি আদায়ের উদ্দেশ্য ছিল না বলেও তিনি মন্তব্য করেন। ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ চেয়ে বিক্ষোভে নেমেছেন প্যাডেল চালিত রিকশার চালকরা। সোমবার সকালে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিকশা চালকরা বলছেন, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন, তবে কর্তৃপক্ষ তাদের কথা না শোনায় আজ রাস্তায় নেমে এসেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত 9টার দিকে আগুন দেয়া হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বলছে, রবিবার বিকেলের পর দুটি গ্রুপে 100 লোক কারখানায় ঢুকে পড়ে। তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। এই কারখানার মালিক গাজী গ্রুপের স্বত্বাধিকারী গোলাম দস্তগীর গাজী। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। রবিবার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।